हेलो गाइस, वेलकम बैक टू माय चैनल तापोशीस मैजिक। तो तुम्हारा सकले केम आचो? आशा करछि सकले खूब भालो आचो। तो आमिओ खूब भालो आछि। तो एखन सन्ध्येबेला तोमादेर साथे एकटा नतून व्लग शेयर करब बोले आमि चले एलाम। तो एखन बाजे सन्ध्ये 7:30 मतो एई टाइपे। तो आमि भाबलाम तोमादेर साथे किछु शेयर करि। तो तुम्हरा तो मोटामोटी जानो, तो जरा जानो ना तादेर जोन्नो आमी बोलछी। तो आमी बीएड करछी, आमार बांग्लाय बीएड करछी। तो आर आमार जे यूनिवार्सिटी सेटा हलो बर्धमान यूनिवार्सिटीर अंडारे, आर आमार कलेजटार नाम हलो प्रशान्त दासगुप्त कलेज अफ एडुकेशन बीएड डीएड। तो ये होच्छे आमार बीएडेर इनफरमेशन। तो एखन आमार थार्ड सेमिस्टार माने कमप्लीट होबे, थार्ड सेमिस्टारेर अनलाइन परीक्षा हो गिएछे। किन्तु एखनो आमादेर जे प्रैक्टिकल खाता, लेसन प्लानेर खाता आमरा टीचिंगे करेछि स्कूले, सेई भिडियोगुलो तोमरा देखते पाबे। आमार भिडियोर अपशने चले जाओ, ओखाने गिए समस्त आमार टीचिंगेर प्रत्येक दिनेर, जे कदिन टीचिंग करेछि प्रत्येक दिनेर भिडियो आछे। तो আমার এই ভিডিওটা কেউ স্কিপ না করে পুরোটা দেখো। তোমাদের আশা করছি যারা বিএড ডিএড করছো কিংবা যারা করছো না তারাও দেখতে পারো। তো যারা বিএড ডিএড করছো, বিএড করছো স্পেশালি, সরি আমি ডিএড বলে ফেলেছি, তো বিএড করছো তাদের জন্য অনেকটা হেল্পফুল হবে। তো আমাদের বিএডে মানে প্রচুর লেখার চাপ থাকে, তোমরা যারা করছো তারা জানো। তো প্রচুর লেখার চাপ থাকে, মানে এত লেখা এত লেখা, রাত জেগে লিখেও শেষ হয় না। তো যাই হোক, আমি মানে যে প্র্যাকটিক্যালগুলো লেসন প্ল্যান করেছি, তো সেগুলো তোমাদের সাথে আমি ভাবলাম শেয়ার করি। তো আমি তো করেছি, তো আমার ওগুলো কলেজে জমা দেওয়ারও ডেট খুব তাড়াতাড়ি, তাই আমি ভাবলাম তোমাদের সাথে চলো শেয়ার করি, তোমাদেরও এতে হেল্প হবে হয়তো। কেন কি তোমরা যখন মানে করবে তখন হয়তো আমার ভিডিওটা থেকে দেখে তোমরা অনেকটা হেল্প পাবে যে এইভাবে করতে হয়। তো যদিও সব ইউনিভার্সিটিরই তোমার মেন ফরম্যাটটা তো একই থাকবে না, এটা তো পাল্টাবে না, কিন্তু কিছু কিছু কলেজ থেকে চেঞ্জ করতে বলে। তো যাই হোক, মেন ফরম্যাটটা একই থাকবে। তো আমি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো আমি তোমাদের বলে রাখি, আমাদের থার্ড সেমিস্টারে তোমার 4টে প্র্যাকটিক্যাল আছে। তো 2টো পেডাগোগির খাতা, ফার্স্ট মেথড আর সেকেন্ড মেথড। তো আজকে প্রথমে আমি দেখিয়ে দিই তোমাদের পেডাগোগি খাতা, 2টো পেডাগোগি আছে বললাম। তো ফার্স্ট মেথডের পেডাগোগিতে 2টো অভিজ্ঞাপত্র খসড়া মানে ব্লু প্রিন্ট করতে হয়। পরীক্ষায় যে কোশ্চেন হয় সেই কোশ্চেনগুলোই আমরা কীভাবে করি সেটা আমরা এটা থেকে শিখতে পারবো। তো ফার্স্ট মেথডের 2টো অভিজ্ঞাপত্র করতে হবে, অর্থাৎ 2টো কোশ্চেনের রেডি করতে হবে ব্লু প্রিন্ট। আর হলো সেকেন্ড মেথডে তোমার একটা করলেই হবে। তো আমার সেকেন্ড মেথড ইতিহাস, তো সেখানে আমি করবো সেই সমস্ত খাতা তোমাদের দেখাবো। তো তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো, ঠিক আছে? তো দেখো, এই হচ্ছে আমার বিএড থার্ড সেমিস্টারের সমস্ত মানে লেসন প্ল্যান, প্র্যাকটিক্যাল, তারপর লেসন নোট, ডিএলএম, এই সমস্ত জিনিস। তারপরে এটা হলো পেডাগোগি অ্যানালাইসিস, এটা হলো দেখতেই পাচ্ছ আমার ফার্স্ট মেথড বেঙ্গলি। তো নিচে সেকেন্ড মেথড ইতিহাসেরও আছে, পেডাগোগির খাতা নেই। পেডাগোগি আমাদের 2টো, ফার্স্ট মেথড আর সেকেন্ড মেথডের। তো আগে ফার্স্ট মেথডেরটাই তোমাদের দেখাই। এই দেখো খাতার উপরটা পেডাগোগি অ্যানালাইসিস। তো চলো এবার খুলে দেখাই। এই যে সূচিপত্র, তারপর দেখো ভূমিকা, তারপরে এই যে উপরিকাকে বিভাজন করা হয়েছে, অর্থাৎ আমি কোন উপরিকাকের উপর এটা করছি সেটা। তারপর দেখো নির্বাচিত উপরিকাকটি বিষয়বস্তু বিন্যাস। তো আমি তো তোমাকে সবটা দেখাচ্ছি, দেখো। যারা বিএড করছো কিংবা করবে থার্ড সেমিস্টারে, তাদের বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে যারা আছো তাদের অনেকটা হেল্প হবে আমার এটা দেখে। তো আমি ভাবলাম যেহেতু অনেক কষ্ট করেছি এগুলো সব, তো তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। এই দেখো মেন পেডাগোগির হলো অভিজ্ঞাপত্র। তো আমার ফার্স্ট মেথড যেহেতু বাংলা, তাই আমাকে 2টো মানে অভিজ্ঞাপত্র করতে হবে। এই যে প্রথমটা ক্লাস 7-এর থেকে করেছি আমি, দেখতে পাচ্ছ 20 নম্বরে, সময় 20 মিনিট, পূর্ণমান 10। তো তারপর চলো পরেরটা দেখাই। আর এই যে এইটা হচ্ছে মেন নির্দেশক তালিকা, যেটা খসড়া বলা হয়। তো এখানে জ্ঞানমূলক, বোধমূলক, প্রয়োগমূলক, দক্ষতামূলক প্রশ্ন আছে। তারপরে দ্বিতীয় নম্বরটা, তো এটা আমি করেছি ক্লাস 8-এর বই থেকে। তো চলো দেখো ভিতরে। এই দেখো, এরকম যাচ্ছে।
এই যে মেন খসড়াটা দেখো, অপেক্ষাপত্র দুই সবার লাস্টে এই যে উপসংহার। তো এবার চলো তোমাদের দেখাবো আমার সেকেন্ড মেথড, ইতিহাসের পেডাগজি খাতাটা। তোমরা দেখো এই যে সবার ফার্স্টে কৃতজ্ঞতা স্বীকার দিয়ে শুরু, তারপরে এই যে সূচিপত্র, তারপর পেডাগজি অ্যানালাইসিসটা আসলে কি সেটা সম্পর্কে লেখা, তারপর শিক্ষা পদ্ধতি নির্বাচন বিষয়বস্তু বিশ্লেষণ এইগুলো আছে, তারপর দেখো নির্দেশনামূলক উদ্দেশ্য গঠন এই সমস্ত। তো তোমরা দেখো তোমাদের অনেকটা হেল্প হবে যারা বিএড করছো, কারণ বিএড করলে তো তোমরা জানো প্রচুর লেখা প্রচুর লেখা, সারাদিন রাত লিখেও লেখা ফোরায় না। এই যে আমার সেকেন্ড মেথড যেহেতু ইতিহাস, এতে একটাই অভিজ্ঞাপত্র হবে, তো একটাই, এটাও ক্লাস সেভেনের বই থেকে পড়েছি আমি। এই যে প্রশ্নটা অভিজ্ঞাপত্রে, আর এই যে এটা হলো খসড়া, অর্থাৎ যেটাকে আমরা ব্লু প্রিন্ট বলি। উপসংহার দিয়ে শেষ, অর্থাৎ আমার পেডাগজি অ্যানালাইসিসের যে দুটো খাতা, আমার ফার্স্ট মেথড বাংলা আর সেকেন্ড মেথড ইতিহাসে, তো দুটো খাতায় তোমাদের দেখানো শেষ হলো। এবং তো বন্ধুরা, তোমাদেরকে আমি পেডাগজির দুটো প্র্যাকটিক্যাল খাতা দেখালাম, আশা করছি তোমরা বুঝতে পেরেছ। তাও যদি কারোর কোনো প্রবলেম হয় বুঝতে, কি কোনোটা বুঝতে পারছো না, কি মানে তোমাদের এটাতে কিছু মনে হচ্ছে, তো সেটা আমাকে কমেন্ট করে জানিও, আমি সেটার উত্তর দেব। আর তোমরা যারা এই ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, আমার চ্যানেলটাকে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবে, তোমাদের সাপোর্ট আমার খুব খুব প্রয়োজন, আর সবাই অবশ্যই সাপোর্ট করো আমাকে। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, খুব তাড়াতাড়ি নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে হাজির হব, পরের দিন আবার নতুন কিছু দেখাবো। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।